নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে চিকেনের একদম একটা নতুন রেসিপি ভীষণ টেস্টি আর ভীষণ ইজি একদম নতুন নত্ব স্বাদ একটা তো তার জন্য আমি কড়াইতে দেখো প্রথমেই সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এটা একটু ভেজে একটু সামান্য গন্ধ বেরোবে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব একটু বাদামি বাদামি হয়ে যাওয়া পর্যন্ত নাড়বো তারপরে একটা গোটা ক্যাপসিকামকে ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটাকেও খানিক্ষণ নেড়ে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনে আমি যেরকম মশলা দেয় ঠিক সেইভাবে পেঁয়াজ আদা রসুন পাকা লঙ্কা বাটা সর্ষের তেল টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য নুন মানে স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর ম্যারিনেশনটা বেশ অনেকক্ষণ আমি করেছি মানে প্রায় দেড় ঘন্টার মতন এটাকে ম্যারিনেট করে রেখেছি তারপরে পেঁয়াজ যে ভেজেছিলাম তার মধ্যে এটাকে দিয়ে দেব এবারে রান্না হতে দেব ঢাকা দিয়ে দিয়ে এটাতে কিন্তু খুব বেশি জল ব্যবহার হবে না এই রকম ঢাকা দিয়ে রান্না করতে করতেই এটা একদম সেদ্ধ হয়ে যাবে আর এটার যেটা মেন ইনগ্রেডিয়েন্টস মানে যার জন্য এটা স্বাদটা অসাধারণ হয়েছিল সেটা আমি পরে অ্যাড করব। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য এবারে খুব ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে আমি আলু ভেজে রেখেছিলাম আগে থাকতেই নুন হলুদ দিয়ে সেই ভাজা আলুটাও এখন দিয়ে দেব আর আলুটাও আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি বলে এটা মোটামুটি কুকড হয়ে গেছে এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব গরম জল আমি যে মশলাটা করেছিলাম সেই মশলার বাটি ধোয়া জলটাই এখানে অ্যাড করেছি খুবই সামান্য মানে এক কাপ মতন জল আমি এখানে দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে সিমে আছে রান্না হতে দেবো কিছুক্ষণ তো এবারে সব শেষে আমি এখানে অ্যাড করছি যেটা সেটা হচ্ছে কাসৌরি মেথি কাসৌরি মেথিটাকে হাত দিয়ে খুব ভালো করে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এটা একদমই তৈরি হয়ে গেছে এবারে সার্ভ করার পালায় রেসিপিটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানা জানিও এটা একটা ধাবা স্টাইল রেসিপি মানে এটার থেকে একটা বেশ ধাবা ফ্লেভার বেরোচ্ছে এটার সঙ্গে তোমরা পরোটা বা লুচি এগুলোর সঙ্গে তোমরা এটা এনজয় করতে পারো তো আজকের মতন এইটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ